ভাইরা আমার স্নেহ সদন ভাইরা, আমরা আজকের থেকে এই প্ল্যান করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দৃঢ়ভাবে ঘোষণা করে দিলেন, বাবা মা আমাদের যারা বেঁচে আছে তাদের সঙ্গে আমার ভালো ব্যবহার করবো, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন পৃথিবীর মানুষ ছেলে থাকা তোমাদের জীবন দশা, তোমাদের বাবা অথবা মা যদি যে কোনো একজন বুড়া হয়ে যায়, আমরা প্ল্যান করলাম তাদের কাছে গিয়ে কখনো সম্পর্ক করবে না, বাবা মার সামনে কখনো গিয়ে এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে আদরের সাথে কথা বলো আর তাদের জমাল্লার কাছে তাদের প্রতি দয়া দেখাও, আল্লাহ তাদের প্রতি তুমি দয়াশীল হওয়া অনুগ্রহ করো, যেমন তারা আমাদেরকে ছোটবেলা লালন পালন করেছে ঠিক তাদের প্রতি আল্লাহ তুমি দয়া দেখাও। এর মানে আমরা বলে ফেলেন বাবা জন্য দয়া করো। এক সাহাবে এসে বললেন আল্লাহর নবীর কাছে, এক সাহাবি আসলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আমলের বইগুলো রেখে গেল, সেই বইগুলো পড়ে গেলে মানুষকে দেয়
করি করে গেলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।